পাবনা ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এইসব ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় 30 জন। পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 জন নিহত হন। এই ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এই ঘটনা ঘটে। অন্যদিকে দিনাজপুরে নাবিল পরিবহন ও আমবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 26 জন। এছাড়া সদর উপজেলা ট্রাকের ধাক্কায় আরও 1 ভ্যান চালক নিহত হয়েছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।